বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব বুদ্ধদেব বসু রচিত গল্প পথের রাত্রি গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প পথের রাত্রি গাড়িটা হঠাৎ থেমে গেল ড্রাইভার তার নিজের কোনো দরকারে থামিয়েছে মনে করে আমরা প্রথমটায় কিছু খেয়ালি করলাম না কিন্তু একটু পরেই সন্দেহ হলো যে কল বিগড়েছে সন্তোষ গলা খাঁকারি দিয়ে ডাক দিলে ড্রাইভার কি হলো আগে দেখছি বলে সবুজ মাফলার জড়ানো ড্রাইভার দরজা খুলে নেমে পড়ল গাড়ির বনেট খুলে এটা দেখলো ওটা দেখলো নিজের গদির তলা থেকে দু একটা যন্ত্রপাতি বার করে ঠুকঠাক শব্দ করলে আবার বনের চাপা দিয়ে স্টিয়ারিংয়ের হুইল ধরল গাড়িটা যেন দায় পড়েই অদ্ভুত গোঁ গো আওয়াজ করে উঠল কিন্তু চলল না ড্রাইভার বললে আগে মনে হচ্ছে যেন অ্যাক্সেলটা ভেঙে গেছে তোমার মুন্ডু ভেঙেছে সন্তোষ তম্বি করে উঠল যেমন করে পারো এক্ষুনি সারিয়ে নাও ড্রাইভার আবার নামল চিৎ হয়ে গাড়ির তলায় ঢুকে চুপ করে শুয়েই রইল না কি করল ঈশ্বরই জানেন কিন্তু গাড়ি তো আর নড়ে না এভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেছে ঘড়িতে চারটে ভরা শীতের বেলা হতে আর কতক্ষণ তিন বন্ধু মিলে সকালবেলা রাঁচি থেকে বেরিয়েছি এত কাছে এসে হাজারিবাগ না দেখে কি ফেরা যায় তা হাজারিবাগ তো দেখলুম সকালবেলা খবরের কাগজ পড়ার মতো কোন রকমের চোখ বুলোনো করে বেলা না পড়তেই আবার ফিরতি পথে দৌড় আর মাঝামাঝি রাস্তা এসে এই কাণ্ড বলে রাখা ভালো আমরা বুদ্ধি করে সঙ্গে কোনো খাবার আনিনি ফ্লাক্সে করে যে চা এনেছিলুম তা আসবার পথেই এক চুমুক এক চুমুক করে ফুরিয়েছে হাজারিবাগে অনেক খুঁজে খুঁজে পার্ক হোটেল নামে যে বাঙালির হোটেল পাওয়া গিয়েছিল তার খাদ্য নাকচোক বুঝে উদরে চালান করেও যে আজ পর্যন্ত বেঁচে আছি সেটা নিশ্চয়ই হাজারিবাগের হাওয়ারি গুণ রাঁচির দিকে আবার রওনা হতে হতেই আমরা তিনজনেই বেশ খিদে টের পাচ্ছিলুম এবং কতক্ষণ রাঁচি পৌঁছে বেশ ভালো রকমের খাব এছাড়া আর কোনো ভাবনাই আমাদের ছিল না এরই মধ্যে গাড়ি বিগড়ে যাওয়ায় মেজাজটা ঠিক খুশি হয়ে উঠলো না তা তো বুঝতেই পারছ সন্তোষ দাঁত মুখ খিচিয়ে বললে যেমন করে পারো আমাদের সন্ধ্যের আগে পৌঁছে দিতে হবে নয়তো পয়সা পাবে না ট্যাক্সিওয়ালা বললে একসেল ভেঙে গেছে তো আমি কি করবো রামগড়ে পৌঁছাতে পারলে টেলিফোন করে দোসরা গাড়ি আনানো যায় সন্তোষ আরও কি কি করা কথা বলতে যাচ্ছিল অশোক তাকে বাধা দিয়ে বললে ওর সঙ্গে চোটপাট করে এখন কি হবে কি করবে তাই ঠিক করো আমি বললুম আপাতত এই মোটরুপি খাঁচা থেকে নামাতো যাক পা দুটো ধরে গেছে নামলুম তিনজনে গাড়ি থেকে দুদিকে বন আর উঁচু নিচু মাঠ মাঝখান দিয়ে চমৎকার চওড়া রাস্তা ঢেউ খেলানো কি শান্ত চুপচাপ সব দুজন একজন করে দেহাতি লোক চলেছে দূরের গাছপালা শীতের পরন্ত রোদ্দুরে মনে হচ্ছে সবুজে সোনার পটে আঁকা আমরা এদিক ওদিক দেখতেই বউ করে একটা প্রকাণ্ড মোটর গাড়ি দারুণ বেগে রাঁচির দিকে চলে গেল ট্যাক্সিওয়ালা বললে একটু দাঁড়িয়ে থাকলেই বাস আসবে সন্তোষ হুমকি দিয়ে বলল বাসেই যদি যাব তো তোমাকেই নিয়েছিলুম কেন ট্যাক্সি ঠিক করে দাও একটা কিন্তু ট্যাক্সিওয়ালার কথায় বোঝা গেল যে আর একটা ট্যাক্সি পেতে হলেও রামগড় পর্যন্ত যাওয়া দরকার আরও ছ মাইল দূরে রামগড় কি করে যাবো এই ছ মাইল হেঁটে ছ মাইল হাঁটবার কথা ভাবতেই আমার হাত পা অবশ হয়ে এলো বললুম চলো না বাসেই উঠে পড়ি হ্যাঁ বাস তো তোমার দুয়ারে প্রস্তুত কি না কখন আসে ঠিক কি কতক্ষণ আর এখানে দাঁড়িয়ে পাহাড়ি হাওয়া খাবে অশোক বললে আসবার সময় দেখেছি রামগড়ে চায়ের দোকান আছে একটা সেখানে পৌঁছলে চা খেয়ে বাঁচব তো না হয় পৌঁছতে দেরিই হবে ট্যাক্সিওয়ালা বললে এক কাজ করুন বাবু কতগুলো লোক ঠিক করুন গাড়িটা ঠেলে নিয়ে যাবে রাস্তার নিচে মাঠে দু একটা লোক কাজ করছিল ট্যাক্সিওয়ালা তাদের ডেকে আনলে প্রথমে তারা রাজি হয় না সন্তোষ বকশিসের কথা বলে খানিক শাসিয়ে খানিক বুঝিয়ে রাজি করালে দেখতে দেখতে প্রায় আট দশজন লোক জড় হয়ে গেল গরিব দেশ পয়সার কথা বললে যে কোনো কাজের লোক জোটে সন্তোষ বললে ঠ্যাল বাটারা ঠ্যাল যে লোকটা প্রথমে এসেছিল মাথায় পাগড়ি বাঁধা ভীষণ ঢেঙা আর ভীষণ কালো এক ছোকরা সে তার ঝকঝকে দাঁত বার করে হেসে বললে বক্সিস মিলবে তো বাবু বহৎ মেহনত মিলবে মিলবে যা ড্রাইভার স্টিয়ারিং হুইল ধরে বসে রইল আর ওরা হৈ হৈ করতে করতে সেই উঁচু নিচু রাস্তায় ঠেলে নিয়ে চলল গাড়ি আমরা পিছন পিছন হাঁটতে লাগলুম কিন্তু যত হাঁটি ততই হতাশই যত এগোই ততই মনে হয় রামগড়ে আর কখনোই পৌঁছবো না এদিকে বেলা পড়ে আসছে ইতিমধ্যে একটি রাঁচির বাস আমাদের পাশ কাটিয়ে চলে গেল সন্তোষের কথা না শুনে যদি তখন বাসে যাওয়াই ঠিক করতুম ওর তুমি তুমির জন্যই তো এই দুর্ভোগ থেকে থেকেই দু একখানা করে মোটর রাঁচির দিকে যাচ্ছে আর আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি শেষটায় একটা ট্যাক্সি আমাদের অবস্থা বুঝতে পেরে আমাদের সামনে এসে থামলো ট্যাক্সিটায় লোক ছিল যাচ্ছিল হাজারিবাগের দিকেই কিন্তু হাজারিবাগ পর্যন্ত যাবে না কাছাকাছি একটা জায়গায় সওয়ার নামিয়ে দিয়ে এক্ষুনি আবার ফিরে আসবে বাঁচলুম ততক্ষণে আমরা দু মাইল রাস্তা অন্তত এসেছি রামগড় তখনও ঢের দূর হেঁটে যেতে হলে শীতের ঘুটঘুটটি রাত্রে কি হতো কে জানে গাড়ি ঠেলবার আর দরকার নেই লোকগুলো খালাস পেয়ে পথের ওপরে বসে জিরুতে লাগল পনেরো মিনিটের মধ্যেই ট্যাক্সিটা ফিরে এলো লাফিয়ে উঠে বসলুম আমরা অচল গাড়িটাকে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হলো রামগড়ে সে পড়ে থাকবে যে লোকগুলো গাড়ি ঠেলেছিল তারা উঠে গাড়িটাকে ঘিরে দাঁড়ালো কিন্তু গাড়ি তার আগেই স্টার্ট দিয়ে ফেলেছে ওরা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে বললে বাবু বাবু বাক্স আমাদের বাক্স আমি বলে উঠলুম একটু থামো কিন্তু সন্তোষ পকেট থেকে দুয়ানি বার করে ওদের দিকে ছুঁড়ে দিয়ে বলে এনে যা আমি বলে উঠলুম এ কি করলে সন্তোষ আমার হাত চেপে ধরে বললে ঠিক হয়েছে সেই পাগড়ি বাঁধা লোকটা গিয়ে এসে মুখ বাড়িয়ে বাবু বাবু সন্তোষ বললে ভাগো ভাবো সঙ্গে সঙ্গে গাড়ি ছুটল পুরো দমে কোথায় পড়ে রইল ওরা আমি পেছনে তাকিয়ে দেখলুম ওরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে হতাশভাবে আমাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে কি আছে আমার মনটা খারাপ হয়ে গেল বললুম কি করলে সন্তোষ মোটে দুয়না দিলে জনপিছু হ্যাঁ একটা পয়সাও তো পড়ল না সন্তোষ বললে আবার কি সমস্ত দিন খেটে ওরা চারটে পয়সা হয়তো পায় একটা আস্ত পয়সা কম হলো এই চড়াই উতরাই ভেঙে দু মাইল রাস্তায় একটা গাড়ি ঠেলা সন্তোষ বললে পরে আরো দুটো পয়সা দিলেই হতো জাগে কিন্তু ও আমার মাথা থেকে ভাবনাটা গেল না কাজ হাসিল করে নিয়ে এই নিরীহ লোকগুলোকে যেন সে ফাঁকি দিলুম বড় ছোট লাগলো নিজেদের দেখ না দেখ রামগড় এসে পৌঁছনো গেল তখন সন্ধে হয়ে এসেছে এক ওদেশি খ্রিস্টান তার বাড়ির সামনের ঘরেই চায়ের দোকান করেছে আহার্য বিশেষ কিছুই নেই কিন্তু চাটা ভালো শুকনো পাউরুটি সহযোগে সেই চাটা কি যে ভালো বলবার নয় চা খেতে খেতে আমি আবার বললুম সন্তোষ তোমার হাতে দুয়ানা উঠল কি বলে অশোক আমার কথায় সায় দিয়ে বলল সত্যি আমি তো ভেবেছিলাম অন্তত দুটো টাকা দেবে সন্তোষ বললে সময় পেলুম কোথায় গাড়ি তো দৌড় দিলে সন্তোষ বললে তাড়াতাড়িতে পকেট থেকে যা উঠলো তাই দিলুম যাগেদ তোমরা বড্ড বাড়াবাড়ি করছো সন্তোষ ও কথা বললে বটে কিন্তু বোঝা গেল তারও মনের মধ্যে একটু খচখচ করছে চা খাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠলুম অচল গাড়িটা আর গাড়ির চালক রইল রামগড়ে অন্ধকার রাত্রিকে তীব্র হেডলাইটে দুটুকরো করে আমরা ছুটলুম রাঁচির দিকে বেশ শীত কম্বলে পা ঢেকে আমরা ঘন হয়ে বসেছি কারো মুখে কথা নেই তীব্র সবুজ আলোয় সামনের ঝোপঝাড় গাছপালা অদ্ভুত ছবির মতো আমাদের চোখের সামনে দিয়ে দ্রুত ছুটে যাচ্ছে এই ষাট মাইল রাস্তার যেটুকু সবচেয়ে সুন্দর সেখানে গেল ঘুরে ঘুরে একটা পাহাড়ে উঠে আবার নামতে হয় তার খানিক পরেই রাঁচি ঘুরে ঘুরে পথ চলছে কত অদ্ভুত মোর কত বিচিত্র বাঁক আর দুদিকে ঘন বন আসবার সময় নিচে তাকিয়ে দেখেছিলুম হাতে আঁকা ছবির মতো নিচে পৃথিবী পড়ে আছে এখন ঘন অন্ধকারে অবশ্য কিছুই দেখা যাচ্ছিল না পাহাড়ের চূড়োয় উঠেছি ঘন বনের ভেতর দিয়ে গাড়ি নির্ভাবনায় ছুটছে এমন সময় হঠাৎ কোত্থেকে একটা লোক ছুটে এসে গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়ল তিনজনে একসঙ্গে দেখলুম লোকটা ভীষণ ঢেঙা ভীষণ কালো আর তার মাথায় একটা পাগড়ি বাঁধা ড্রাইভার হে বলে ব্রেক কষে দিলে গাড়ি আর্তনাদ করে থেমে গেল সঙ্গে সঙ্গে গাড়ির আলো নিবে গেল আমরা তো অবাক এত রাত্রে এই গভীর বনের মধ্যে লোক এলো থেকে ঘুটঘুটটি অন্ধকারে কিছু দেখা যায় না লোকটা মরল নাকি সন্তোষ হুকুম দিল ড্রাইভার হেডলাইটস একটু পরেই ড্রাইভারের জবাব হল হেডলাইট জ্বলছে না সন্তোষ চটে গিয়ে বলল বাট মাতাল হয়েছিস নাকি লোকটা কি হলো গিয়ে দেখ ড্রাইভার বললে কিছু দেখতে পাচ্ছি না সন্তোষ আর এক পর্দা গলা চড়িয়ে বললে গাড়ি চালাও কিন্তু গাড়ি চলে না যে চালাও চালাও সন্তোষ চিৎকার করে বললে ড্রাইভার আরও অনেকবার চেষ্টা করলে কিন্তু গাড়ি মোটে নড়েই না অন্ধকারে আমরা পরস্পরের মুখ দেখবার চেষ্টা করলুম সঙ্গে একটা টর্চ আনিনি আর টর্চ থাকলেই বা কোন কাজে লাগত একটা কথা নেই কারোর মুখে পাথরের মতো স্তব্ধ হয়ে বসে আছি তোমাদের বলবো কি অমন ভয় কখনো তোমরা যেন না পাও তখন হয়তো সাতটা হবে কি সাড়ে সাতটা শীতের সমস্ত দীর্ঘ রাত সামনে পড়ে শীতের সেই দীর্ঘ অন্ধকার রাত ঠিক ওইভাবে ওই গাড়িতে বসে আমরা কাটিয়ে দিলুম কি করে কাটিয়ে দিলুম এখন আর ভালো করে মনে করতে পারি নে বেশি আর বলবার নেই পরের দিন সকালে সশরীরে রাঁচি পৌঁছেছিলুম সকলেই সমস্ত রাত্রি একটাও গাড়ি গেল না ওই রাস্তা দিয়ে সমস্ত রাত্রি একটা অন্ধকার হিম সমুদ্রের মতো আমাদের বুকের ওপর চেপে বসে রইল আর ভোরবেলা যখন ফরেস্ট সার্ভিসের এক সাহেব তার গাড়িতে যেতে যেতে আমাদের উদ্ধার করলেন তখন শীতে আর শরীরের কষ্টে আমরা প্রায় আদমরা ব্যাপারটা হয়তো কিছুই নয় হয়তো গাড়িটা এমনি খারাপ হয়ে গিয়েছিল হয়তো ভুল দেখেছিলুম কিন্তু আমরা তিনজনেই কি একসঙ্গে ভুল দেখলুম আর একই রকমের ভুল দেখলুম তিনজনেই ভীষণ ঢ্যাঙ্গা একটা লোক ভীষণ কালো মাথায় পাগড়ি বাঁধা শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ